এবং এখন আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডার রিইনফোর্সমেন্ট, এবং আমি আজকে সচিবালয়ে এসেও এখানে এসেও সেটাই ফেস করছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি। প্রথম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত, এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না প্রত্যেকটি স্থানেই এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি, এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। আর নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি, যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। এবং বিসিবির বিষয়ে, যেহেতু বিসিবি একটি অটোনোমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না, আমরা বিসিবির থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন, অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়, সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কীভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন, এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব। তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি, এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনারা জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো আমরা আরও বিস্তারিত কথা বলবো, আমি আবার এসে হয়তো আরও বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অন্যান্য ক্রীড়া ফেডারেশনও কিন্তু আপনার দলীয় নেতা কর্মী বা আওয়ামী লীগের অনেকেই ভালো ভালো বড় বড় পোস্টে আছে, ওই সব ফেডারেশন বা ক্রীড়া সংস্থাগুলোতে কিন্তু আপনার এই ধরনের কোনো নিষেধাজ্ঞার কোনো বিষয় নেই, আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি, বাকি ফেডারেশনগুলোর সাথেও আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকলে সাজেশন দেবো, এবং অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। যেহেতু
অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। যতটুকু জানি আপনি ক্রীড়া প্রেমী একজন মানুষ এবং শুনেছি যে আপনি স্পোর্টস সম্পর্কে বেশ ভালো খোঁজ খবর রাখেন, জানতে চাই যে বাংলাদেশের স্পোর্টসে যেহেতু আপনি এখন দায়িত্বে আছেন ক্রীড়া মন্ত্রণালয়ে, স্পোর্টসের বাজেট কীরকম, কোন কোন খাতে কীরকম, সেটার ব্যাপারে কি কোনো ধারণা আগে ছিল কিনা বা এখন কোনো পেয়েছেন? আসলে স্যার আজকে আসছেন, আমরা কার্যক্রম সম্পর্কে বলেছি, স্যারকে বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গত অর্থ বছরে আমাদের 1309 কোটি টাকা বাজেট ছিল, এবার সব যুব এবং ক্রীড়া মিলে 2111 কোটি টাকা, 2211 কোটি টাকা আছে। তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়াক্ষেত্রে বেড়েছে, এটা বাড়েনি। 700 কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে 700 কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে। এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা 10% নিচেই আছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করব এবং আমাদের বাজেট আরও এক্সপেডাইট করার জন্য পরবর্তীতে বাড়ানোর জন্য ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাবো। ধন্যবাদ সবাই। খুবই সংক্ষেপে অনেকেই বলছেন যে আপনি নেওয়ার পরে ক্রীড়াক্ষেত্রেও যে গত 16-15 বছরের বিভিন্ন বৈষম্য হয়েছে, আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই, এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল, আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা আমার একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। থাকতে চাওয়ার বিষয় নেই, এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণ অভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে, কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন, মানবাধিকার কর্মী আছেন, আমরা ছাত্ররা আছি। বোর্ডগুলোর ব্যাপারে, বোর্ডগুলো যেহেতু অটোনোমাস তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলো আরো ভালো করে স্টাডি করতে হবে। তো আমি তো সেই সময়টা পাইনি, আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না, যদিও ইচ্ছা ছিল। তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্য দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটা নেব। যে কোনো ব্যক্তির পরিবর্তন নয়, কিন্তু যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ঢাকা শহরের বেশ কয়েকটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের কাছ থেকে, হেডমাস্টারদের কাছ থেকে জোরপূর্বক রিজাইন লেটার লিখে নিয়ে নতুন বিকল্প আরেকজনকে বসানো হচ্ছে। আসলে এই কর্মকার দিকে আপনাদের সহায় আছে কিনা, যদি না থাকে আপনি বলেছেন যে আপনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন, আপনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত, সেহেতু আমি আপনার নলেজে দিলাম এই কারণে যেন আপনি যেন সেই বিষয়টি ওনার কান পর্যন্ত নেন যে এই ঘটনাগুলো ঘটছে, সম্প্রতি ঢাকা সিটি কলেজে এই ঘটনাটি ঘটেছে। দেখুন, এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময়, তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকেই হয়তো করছেন, আবার অনেকে হয়তো কোনো স্বার্থের জায়গা থেকেও হয়তো করছেন। আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয়, আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেওস সিচুয়েশনের দিকে চলে যাবে। আমি আজকের জন্য শেষ করতে চাই, ধন্যবাদ সকলকে।